সুপ্রিয় ছাত্র ছাত্রী বিন্দু দর্শন বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল আমি পারভিন আক্তার আজ আমি পারভিন আক্তার সহযোগী অধ্যাপক দর্শন বিভাগ আমি শুরু করছি দ্বিতীয় বর্ষের একটি ক্লাস দ্বিতীয় বর্ষের আমার আজকে আমি পড়াই তোমাদেরকে সাধারণ যুক্তিবিদ্যা আমার কোর্স কোড হচ্ছে আমার আজকের বিষয় আরোহের বস্তুগত ভিত্তি আমরা জানি আরোহ অনুমান আকারগত সত্যতার পাশাপাশি বস্তুগত সত্যতা নির্ণয় করে থাকে বস্তুগত সত্যতা কি আমরা জানি অর্থাৎ বাস্তব জগতের সাথে যা সংগতিপূর্ণ সেটি সেটি হচ্ছে বস্তুগত সত্য আর হনুমানে আমরা এর আগে আকারগত সত্যতা দেখেছি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়ম আরো আকারগত ভিত্তি আর আরো হনুমান যার যা উপাদান সংগ্রহ করে সেটি হলো তার বস্তুগত ভিত্তি এই বস্তুগত ভিত্তি আর হনুমানের কি এটা আমরা একটু দেখি আর হনুমানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বস্তুগত সত্যতাকে অর্জন করা কিন্তু সেজন্য যে সে শুধুমাত্র সে বস্তুগত সত্যতা অর্জন করতে হলেও সে তার আকারগত সত্যতাকে বাদ দিয়ে নয় আকারগত সত্যতার পাশাপাশি সে বস্তুগত সত্যতা অর্জন করে থাকে এরূপ অনুমানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত নিয়ে থাকি আরোহ অনুমান আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা এমন কয়েকটি প্রক্রিয়াকে বুঝি যারা যা আরোহনুমানের আশ্রয় বাক্য গুলো সরবরাহ করে এবং সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নিশ্চয়তা প্রদান করে থাকে আরোহ হনুমানের আশ্রয় বাক্যগুলো বস্তুগত ভাবে সত্য হয় এটাকে আমরা ধরেই নেই এই বস্তুগত সত্যতা প্রমাণের জন্য যেসব প্রক্রিয়ায় আশ্রয় গ্রহণ করা হয় তাকেই বলা হয় আরোহের বস্তুগত ভিত্তি অর্থাৎ আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা বুঝি যে যা আরোহ যে যা যা যেগুলি থেকে আরোহ অনুমান তার সিদ্ধান্তের সত্যতা পেয়ে থাকে সেগুলিকে হলো আরোহের বস্তুগত ভিত্তি এই আরোহের বস্তুগত ভিত্তি হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে নিরীক্ষণ এবং অন্যটি হচ্ছে পরীক্ষণ এই নিরীক্ষণ এবং পরীক্ষণ যে এই দুটি নিয়মের ভিত্তিতে আরোহ অনুমান তার উপাদান সংগ্রহ করে এই জন্য এই নিয়ম দুটিকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয় এখন আমরা দেখব নিরীক্ষণ কি নিরীক্ষণ হচ্ছে নিরীক্ষণ মানে এটা আমরা এটুকু বুঝি নিরীক্ষণ হচ্ছে কোনো কিছু দেখা কোনো কিছু নিরীক্ষা করাটাই হচ্ছে আহ নিরীক্ষণ অর্থাৎ নিরীক্ষণ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সামনাসামনি প্রত্যক্ষণ করা ইংরেজি অবজারভেশন শব্দের অর্থ দ্বারায় কোনো কিছু মনের সামনে রাখা অর্থাৎ বিশৃঙ্খল ভাবে কোনো কিছু দেখাকে নিরীক্ষণ বলা যায় না নিরীক্ষণ হলো চক্ষু কর্ণ ইত্যাদির মাধ্যমে অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছুকে প্রাকৃতিক পরিবেশে জ্ঞান আহরণ করা এবং নিরীক্ষণ এক প্রকার ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা নিরীক্ষণ আরোহে অন্যতম আর বস্তুগত ভিত্তি অর্থাৎ নিরীক্ষণ হলো আমরা যা চোখের সামনে দেখি কোনো কিছু প্রাকৃতিক পরিবেশে কোনো কিছু প্রত্যক্ষণ করার নামই হচ্ছে নিরীক্ষণ নিরীক্ষণের কয়েকটি বৈশিষ্ট্য আছে আমরা এই বৈশিষ্ট্যগুলি পড়বো নিরীক্ষণ হচ্ছে উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ আমরা নিরীক্ষণ অর্থ আমরা এর আগের স্লাইডে দেখেছি যে নিরীক্ষণ অর্থ হচ্ছে কোনো কিছু মনের সামনে রেখে তা পর্যবেক্ষণ করা কিন্তু সব কিছু আমরা পর্যবেক্ষণ করতে পারি না যা এখন আমরা রাস্তায় আমি রাস্তায় চলছি রাস্তায় চলতে গিয়ে আমরা একটি অনেক মানুষ দেখছি এটা কিন্তু নিরীক্ষণ নয় সেই নিরীক্ষণ হলো একটি উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ কিন্তু আমরা যখন কোনো কণে দেখতে যাই তখন সেই কণেটিকে কিন্তু আমরা অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করি কণের হাঁটা কেমন কনের চুল কেমন কণের দাঁত কেমন বিহেভ কেমন এই যে হলো সেই কনেকে আমরা দেখছি সেটা একটা উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ কিন্তু আমরা যখন রাস্তায় প্রতিদিনই অনেক মেয়ে দেখি সেটি আমরা সেই মেয়েগুলিকে আমরা প্রত্যক্ষণ নিরীক্ষণ করি না সেটি হলো অর্থাৎ নিরীক্ষণ মানে হচ্ছে একটি উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ নিরীক্ষণের পশ্চাতে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে অর্থাৎ আমরা যখন কোনো কিছু নিরীক্ষণ করব তখন কিন্তু একটি উদ্দেশ্য নিয়েই আমরা করব যেমন আমরা সুন্দরবনে যে বাঘ গণনা করব, সেই বাঘটি গণনা করার জন্য আমার একটি উদ্দেশ্য থাকবে সেটি বাঘের আদম বাঘের আদমশুমারি করবো এজন্যই আমি এটা এখানে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন ভাবে কোনো কিছুই নিরীক্ষণ করা যাবে না নিরীক্ষণ সব সময় হবে সুপরিকল্পিত সুপরিকল্পিত বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রত্যেকটি আমরা আমরা একটি যখন নিরীক্ষণ করব তখন আমাদের সেখানে একটি আহ মানে অনিয়ন্ত্রিত এবং অশৃঙ্খল ভাবে আমি কোনো কিছুই নিরীক্ষণ করতে পারি না যেমন আমাদেরকে যদি বলা হয় যে তুমি আমাদেরকে কিছু একটি জায়গায় নেওয়া হলো একটি ডাটা কালেকশন করার জন্য কিন্তু সেখানে আমরা কোনো কিছুই আগে থেকে আমার কোনো কিছু নাই তৈরি নাই বা কাউ আমি কি ধরনের কোশ্চেন করব সেটা আমার কাছে তৈরি নাই তো সেটা আমার পরিকল্পনা বিহীন হবে সেখানে অর্থাৎ নিরীক্ষণের ক্ষেত্রে আমাকে অবশ্যই একটি পূর্ব পরিকল্পনা থাকতে হবে কিন্তু সেটি আমি প্রাকৃতিক পরিবেশে করব। নিরীক্ষণ হবে সুনিয়ন্ত্রিত অর্থাৎ নিরীক্ষণের যে আমাদের সুনিয়ন্ত্রিত বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি জ্বরের পর্যবেক্ষণ করছি সেটিকে আমাদেরকে সেই পর্যবেক্ষণ করা বা জোয়ার ভাটার যে কতটুকু কখন জোয়ার আসে কখন ভাটা হয় এগুলি সবই হচ্ছে এটা কিন্তু এটা আসলে সুনিয়ন্ত্রিত বলতে এখানে বোঝানো হয়েছে যে সেখানে আমাকে বসে থাকতে হবে সেখানে একটি সবকিছুর মধ্যে একটি নিয়ন্ত্রণ থাকতে হবে এখানে মানসিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে নিরীক্ষণ হবে নির্বাচনমূলক অর্থাৎ অনেক ঘটনার মধ্যে যেমন প্রকৃতিতে আসলে নিরীক্ষণটা হয় মূলত প্রাকৃতিক কিন্তু সেই নিরীক্ষণটি হবে নির্বাচনমূলক সেখানে আমি কোন ঘটনাটি প্রকৃতিতে সব ঘটনা অঙ্গাঙ্গ ভাবে থাকে সেই ঘটনার ভিতর থেকে যে ঘটনাটি আমি নিরীক্ষণ করব সেই ঘটনাটি অবশ্যই আমাকে আগে থেকে নির্বাচন করে নিতে হবে তারপরে প্রাকৃতিক পরিবেশে বা ঘটনার সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিত উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণকে নিরীক্ষণ বলা হয় অর্থাৎ নিরীক্ষণের ক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক পরিবেশে হতে হবে এবং নিরীক্ষণকে অবশ্যই একটি সুনিয়ন্ত্রিত ভাবে এটাকে করতে হবে এবং নিরীক্ষণ অনেকগুলি ঘটনার মধ্যে একটি নির্বাচনমূলক হতে হবে নিরীক্ষণের কয়েকটি শর্ত আছে সেই শর্তের মধ্যে প্রথম হচ্ছে বুদ্ধিগত শর্ত বুদ্ধিগত শর্ত বলতে এখানে বোঝানো হয়েছে যে যিনি নিরীক্ষণ করবেন নিরীক্ষণে নিরীক্ষকের अवश्यই একটি আগ্রহ মানসিক এবং তার এখানে তার জানার যে আগ্রহ তার মানসিক দিকটির কথা বলা হয়েছে তার বুদ্ধিগত জানার আগ্রহ এবং আকাঙ্ক্ষাই হচ্ছে তার বৌদ্ধিক শর্ত অর্থাৎ কৌতূহল না থাকলে নিরীক্ষণের কোনো প্রয়োজন হয় না অনেক অনেকে একে মনস্তাত্ত্বিক শর্ত বলে থাকেন অর্থাৎ আমার আমার কিন্তু কোন রকম কোন যে আমাকে নেওয়া হলো যে তুমি দেখো যে এখানে এখানে আহ অবলোকন করার জন্য যে ধূমকেতুর আবির্ভাব হবে এটাকে আমাকে অবলোকন করার জন্য নেওয়া হলো কিন্তু এখানে আমার কোনো আগ্রহ নাই আমার কোনো রকম কোনো জানার ইচ্ছা নাই তো সেখানে আমার কোনো মানে সেখানে নিরীক্ষণ সম্ভব না নিরীক্ষকের বৌদ্ধিক মানে জানার আগ্রহ এবং আকাঙ্ক্ষাই হচ্ছে তার বৌদ্ধিক শর্ত শারীরিক শর্ত দৈহিক ইন্দ্রিয়গুলোকে নিরীক্ষণের শারীরিক শর্ত বলা হয় যেমন কেউ যদি অসুস্থ থাকে তাহলে তার দ্বারা নিরীক্ষণ সম্ভব নয় যেমন কেউ যদি বধির হয় তাহলে তাকে বিদ্যুতের শব্দ শোনানো যাবে না কেউ যদি অন্ধ হয় তার তার যদি দৃষ্টিশক্তি না থাকে তাহলে সে কোনো কিছু দেখতে পাবে না তখন তার দ্বারা নিরীক্ষণ সম্ভব হবে না এর জন্য শারীরিক শর্ত বা তাকে অবশ্যই মানসিকভাবেও সুস্থ থাকতে হবে নিরীক্ষণের জন্য নৈতিক শর্ত নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি বা সংস্কার মুক্ত মন নিয়ে নিরীক্ষণ করতে হবে অর্থাৎ আমি যদি বলি যে এখানে কেন ইয়ে হয়েছে আমি কোনো কিছু নিরীক্ষণ না করে আমি একটা জিনিস অন্ধ বিশ্বাসের সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে কিন্তু আমি যদি বলি এখানে ওঝা ডাকতে হবে বা এখানে কারো জন্ডিস হয়েছে সেজন্য আমরা বলি যে তার একটি এটাকে বলা হয় হচ্ছে একটি রোগ এটা রোগটার নাম আমার মনে নাই যে একটা এটাকে একটা গ্রাম্য একটা রোগ বলা হয় যে সেই রোগটি হয়েছে আবার হচ্ছে যে এই যে এই ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কার বদ্ধমূল ধারণা এগুলি থেকে আসলে দূর হয়ে লৈ একটি সংস্কার মুক্ত মন নিয়ে কোনো কিছুকে নিরীক্ষণ করতে হবে যদি সংস্কার মুক্ত মন না থাকে তাহলে সেখানে কখনোই নিরীক্ষণ সম্ভব নয় নিরীক্ষণের কিছু অনুপপত্তি আছে অনুপপত্তি মানে আমরা জানি অনুপপত্তি হচ্ছে ভুল বা দোষ নিরীক্ষণের দুটি দোষ আছে। নিরীক্ষণ করতে যে আমরা অনেক সময় ভুল ভ্রান্তির মধ্যে অনুপপত্তি বলা হয় নিরীক্ষণের ক্ষেত্রে দু প্রকারের অনুপপত্তি ঘটতে পারে একটি ন নয়ার্থক জাতীয় অনুপপত্তি অপরটি সদর্থক জাতীয় অনুপপত্তি নর্থক অনুপপত্তির নাম অনেকক্ষণ অনুপপত্তি এবং সদর্থ অনুপপত্তির নাম হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ অনিরীক্ষণ অনুপপত্তিটা হচ্ছে নয়ার্থ অনুপপত্তি অর্থাৎ যা এখানে নয়ার্থক অর্থাৎ যা কোনো কিছু নাই কিন্তু সেখানে কিছু আমরা দেখি সেটা হচ্ছে নয়ার্থ অনুপপত্তি আর সদর্থ অনুপপত্তি হচ্ছে যে যা আছে ওখানে জিনিসটি আছে কিন্তু আমরা যা দেখার দরকার তা না দেখে আমরা সেটিকে ভুল দেখি তাহলে আমরা এটুকু বুঝলাম যে নিরীক্ষণ হচ্ছে একটি এক ধরনের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণটি প্রাকৃতিক পরিবেশে করতে হয় আর একটি নিরীক্ষণ একটি উদ্দেশ্যমূলক পরীক্ষণ এবং সরি নিরীক্ষণ একটি উদ্দেশ্যমূলক পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ এবং সেটি একটি সুপরিকল্পিত এবং নির্বাচিত হতে হবে এবং সেখানে কিছু বৌদ্ধিক শর্ত থাকবে নৈতিক শর্ত এবং তার মধ্যে কিছু যেটি তার বৌদ্ধিক শর্ত নৈতিক শর্ত এবং একটি মানুষ শারীরিক শর্ত এই তিনটি শর্ত থাকলে তারপরে সে নিরীক্ষণটি হবে এই নিরীক্ষণের অনুপত্তি দুই রকম একটি হচ্ছে সদর্থক একটি নয়র্থক অনুপপত্তি এই নর্থক অনুপপত্তি হলো অনিরীক্ষণ অনুপপত্তি অনিরীক্ষণ অনুপপত্তি কাকে বলে অনেক অনিরীক্ষণ অনুপপত্তি হচ্ছে আমরা বললাম যে ফ্যালাসি অফ নন অবজারভেশন অর্থাৎ আমরা এটা হলো এক ধরনের ত্রুটি পূর্ণ নিরীক্ষণ কোনো সিদ্ধান্ত স্থাপনের পূর্বে যেসব বস্তু বা ঘটনা নিরীক্ষণ করা দরকার সেগুলি যদি নিরীক্ষণ না করা হয় তাহলে ঘটে তাকে অনিরীক্ষণ অনুপত্তি বলা হয় অর্থাৎ যে যা আমার দেখা দরকার সেটি না দেখে আমরা অন্য অন্য একটি সিদ্ধান্ত একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটি হচ্ছে অনিরীক্ষণ অনুপত্তি এই অনিরীক্ষণ অনুপত্তি অনিরীক্ষণের ভুল দুরকম একটি হচ্ছে দৃষ্টান্তের অনিরীক্ষণ আরেকটি হচ্ছে প্রয়োজনীয় অবস্থা বলে অনিরীক্ষণ এ দৃষ্টান্তের অনিরীক্ষণ কাকে বলে দৃষ্টান্তের অনিরীক্ষণ হচ্ছে যে তাহলে আমরা বুঝলাম নিরীক্ষণ যে কোন নিরীক্ষণের ভুল দু রকম একটি হচ্ছে অনিরীক্ষণ অনুপতি আর একটি হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ অনিরীক্ষণ আবার দু রকম একটি হচ্ছে দৃষ্টান্তের অনিরীক্ষণ অন্যটি হচ্ছে প্রয়োজনীয় অবস্থা বলির অনিরীক্ষণ দৃষ্টান্তের অনিরীক্ষণটা হচ্ছে যে আমরা কখন আমরা যেমন আমরা অনেক সময় বলি যে সকল প্রতিভাবান লোকের হাতের লেখা খারাপ আমরা বলি সকল কাক হয় কালো হ্যাঁ তো এই যে সকল আবার সকল বাঙালি ভক্ত এই যে এই যে এইসব দৃষ্টান্তের অনিরীক্ষণ আমরা এটা বললাম যে এ পর্যন্ত যত প্রতিভাবান লোক দেখা গেছে সকলের হাতের লেখা খারাপ এজন্য সকল প্রতিভাবান লোকের হাতের লেখা খারাপ আমরা কয়েকজন লোকের হাতের লেখা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকল প্রতিভাবান লোকের হাতের লেখা খারাপ আমরা কিছু বাঙালিকে দেখেছি বাঙালি মাতৃভক্ত এ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে সকল বাঙালি হয় মাতৃভক্ত এখানে এখানে দৃষ্টান্তের অনিরীক্ষণ অর্থাৎ অল্প কয়েকটি দৃষ্টান্ত দেখে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে নেই এখানে একটি ভুল হয় এই ভুলটির নাম হচ্ছে দৃষ্টান্তের অনিরীক্ষণ অর্থাৎ এখানে কার্যকারণ নিয়ম বা প্রকৃতির নিয়ম ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এখানে ভুল হয়েছে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় অবস্থা বলের অনিরীক্ষণ প্রয়োজনীয় অবস্থা বলির অনিরীক্ষণ আমরা এমন বলি যে এই যে এখন করোনাকালীন সময় আমি আমরা অনেককেই বলতে শুনেছি যে ঢাকা ঢাকায় সারা বাংলাদেশের চাইতে ঢাকার মৃত্যু সংখ্যা বেশি যে টাঙ্গাইলের চাইতে ঢাকায় সংখ্যা বেশি তাহলে ঢাকা চেয়ে টাঙ্গালের চেয়ে ঢাকা অস্বাস্থ্যকর স্থান আবার বলা হচ্ছে যে যশোরের ঢাকা মানে এলাকায় চোর ডাকাতের সংখ্যা বেড়ে গেছে সুতরাং পুলিশের ইয়ে বেড়ে গেছে পুলিশের কমে কমে গেছে। গেছে। তো এই যে কথাগুলি এগুলি হচ্ছে প্রয়োজনীয় অবস্থা বলির অনিরীক্ষণ এখন দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় অবস্থা বলি টাঙ্গাইলের লোক সংখ্যা কম ঢাকার তুলনায় এখন টাঙ্গাইলের চেয়ে ঢাকাতে অবশ্যই মৃত্যুর সংখ্যা বেশি হবে এই যে এখানে প্রয়োজনীয় অবস্থা এখানে লোক সংখ্যার বিচার না করে ঢাকা একটি রাজধানী শহর এখানে তার স্থান তার ক্ষেত্র তার তার সবকিছু তার লোক সংখ্যা সবকিছু বেশি এখানে আমরা প্রয়োজনীয় অনেক কিছু আমরা বিচার বিবেচনা না করে একটি সার্বিক সিদ্ধান্ত নেই বলে এখানে ভুলের উদ্রেক হয় অনিরীক্ষণের অনুপপত্তি দুই রকম আর একটি হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ এই ভ্রান্ত নিরীক্ষণটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি সংজ্ঞা এবং তার প্রকারভেদ ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি বা ফ্যালাসি অফ ম্যাল অবজারভেশন যে এখানে ভ্রান্ত নিরীক্ষণে আমাদের এখানে আমরা অনিরীক্ষণে কোনো জিনিস নাই কিন্তু আমরা সেটাকে সেটা থেকে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি যা দেখার দরকার ছিল তা না দেখে আমরা সিদ্ধান্ত নেই আর এখানে ভ্রান্ত নিরীক্ষণ হচ্ছে বস্তুটি আছে কিন্তু সেখানে আমরা সিদ্ধান্ত মানে বস্তুটি না দেখে আমরা একটি সিদ্ধান্ত নেই এটাকে বলা হয় হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি কোনো একটি বস্তু বা ঘটনা ঠিক যেভাবে আছে বা যেভাবে ঘটে তাকে সেভাবে না দেখে আমরা যদি ভুলভাবে বা অন্যভাবে দেখি তাহলে যে ভুলের উদ্রেক হয় তাকে বলা হয় হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ এক্ষেত্রে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে যা কিছু প্রত্যক্ষ করি তাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করি ভ্রান্ত নিরীক্ষণ দু একটি হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আরেকটি হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ ব্যক্তিগত অর্থাৎ এখানে আমরা অনেকক্ষণে কোনো কিছু নাই কিন্তু আমরা একটি সিদ্ধান্ত নিয়ে নিই না দেখি আর এখানে হচ্ছে বস্তুটি আছে ভ্রান্ত নিরীক্ষণে কিন্তু বস্তুটি ঠিক যেভাবে আছে সেভাবে না দেখে আমরা আমরা অন্যভাবে দেখি তাকে এখন এই এটি হতে পারে ব্যক্তিগত এটি হতে পারে সার্বজনীন ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ হচ্ছে যেমন আমি আমি একটি আমি দড়িকে অন্ধকারে দড়িকে সাপ দেখা মনে হচ্ছে যে অন্ধকারে একটু অল্প অন্ধকার হয়েছে দড়ি পড়ে আছে রাস্তায় আমি এটাকে সাপ মনে করে ভয় পেয়েছি কলা গাছকে ভূত মনে করা যদিও এখন এটা আসলে কলা গাছ আমরা দেখি না এটা গ্রামে এটা ছিল যে কলা গাছকে ভূত মনে করা এটা হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আর সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ যেমন আমরা আমরা জানি যে একটা সময় এখন আমরা জানি পৃথিবী হলো সূর্য স্থির পৃথিবী পৃথিবীর চারিদিকে ঘুরছে তো এই যে হচ্ছে এই কথাটি এটি হলো হল এটি একটি সার্বিক সত্য এক সময় এটি ছিল যে সূর্যকে মনে হতো যে সূর্য উদিত হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তাহলে সূর্যই হলো চলছে এবং পৃথিবী হলো স্থির এটা মনে হতো এটা হলো সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ আবার এখন পরীক্ষণ কাকে বলে পরীক্ষণ আমরা দেখলাম যে তাহলে নিরীক্ষণ হচ্ছে হলো প্রাকৃতিক পরিবেশে করা হয় আর পরীক্ষণ হচ্ছে সুপরিকল্পিত ও নির্বাচিত কৃত্রিম পরিবেশে উৎপাদিত কোন বস্তু বা ঘটনাকে উদ্দেশ্য প্রণত ভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে প্রত্যক্ষণ অর্থাৎ পরীক্ষণ হচ্ছে আগে থেকে আমার একটি পরিকল্পনা থাকবে এবং একটি কৃত্রিম পরিবেশে একটি নির্বাচনমূলক একটি নির্বাচিত একটি কৃত্রিম পরিবেশে কোনো কিছু বস্তু বা ঘটনাকে এখানে তৈরি করা হয় যেমন করোনা পরীক্ষা হ্যাঁ এটি এটি একটি পরীক্ষণ

প্রত্যক্ষণ করি অর্থাৎ এখানে আমি এখানে এখানে আমরা প্রাকৃতিক পরিবেশে নয় বরং আমি নিজেই তৈরি করছি একটি 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 আমার একটি কিছু যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি রাখার জন্য একটি কক্ষ আছে সেই কক্ষে একটি বিশেষ সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা কোনো কিছু প্রত্যক্ষ করি যেমন আমরা যখন হাসপাতালে যাই আমরা হাসপাতালে দেখি যে প্রত্যেকটি হাসপাতালে বিছানার সাথে একটা অক্সিজেন অক্সিজেন দেওয়ার একটি সিলিন্ডার রাখার একটি জায়গা আছে তারপরে হলো তাকে নেবুলাইজ করার জায়গা আছে তাকে তার টেম্পারেচার করার জন্য কিছু ওষুধপত্র আছে এই যে সব কিছুই হলো এখানে কৃত্রিম উপায়ে কোনো কিছু বস্তু বা ঘটনাকে উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ করা হয় পরীক্ষণ এক প্রকার পরীক্ষণ এক প্রকার নিরীক্ষণ তবে পরীক্ষণের ক্ষেত্রে ঘটনাবলীর উপরে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রণ ছাড়া কখনো পরীক্ষণ সম্ভব হয় না পরীক্ষণের ও নিরীক্ষণের মতন কিছু বৈশিষ্ট্য আছে প্রথমত পরীক্ষণ এক প্রকার উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ অর্থাৎ একটি উদ্দেশ্য নিয়ে আমরা করোনা টেস্ট করছি কেন যে তার একজন রোগীকে করোনা টেস্ট করা হচ্ছে কেন যে তার আসলে করোনা হয়েছে কিনা এটা একটি উদ্দেশ্য নিয়ে আমি তাকে টেস্ট করছি পরীক্ষণে কৃত্রিম ভাবে ঘটনাকে সৃষ্টি করা হয় এখানে আমরা যে হাইড্রোজেন যে দুই ভাগ হাইড্রোজেন দুই ভাগ অক্সিজেন এবং এক ভাগ হাইড্রোজেনের সমন্বয়ে পানি উৎপন্ন হয় এটাকে কৃত্রিম তৈরি করা হয় তারপরে পরীক্ষণে ঘটনার পুনরাবৃত্তি করা যায় কোন ঘটনা যে আমরা এটা আসলে পরীক্ষণ অর্থই হচ্ছে যে আমি যে ঘটনাটি ঘটাচ্ছি একই পরিমাণ বস্তুর মানে মিলনে আবার ওই ঘটনাটি আবারও হবে এটা হলো ঘটনার পুনরাবৃত্তি পুনরাবৃত্তি পরীক্ষণে সম্ভব যা নিরীক্ষণে সম্ভব নয় তারপর পরীক্ষণে পারিপাশি অবস্থায় পরিবর্তন করা যায় আমি ইচ্ছা মতোন ঘটনাটিকে বাড়াতে কমাতে শেষ করতে শুরু করতে পারি তারপরে পরীক্ষণে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় অর্থাৎ পরীক্ষণের কখনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছাড়া সম্ভব হয় না। পরীক্ষণে ঘটনা বলির। বিশ্লেষণ করা হয় অর্থাৎ প্রত্যেকটি ঘটনা এই ঘটনা এই জিনিসটাকে মানে প্রত্যেকটি জিনিসকে তাকে ভাঙা হয় এটার পরে কি হবে এটার পরে কি হবে এটার পরে কি হবে অর্থাৎ এখানে ঘটনা বলে বিশ্লেষণ সম্ভব পরীক্ষণে সম্ভব হয় নিরীক্ষণ এবং পরীক্ষণের সম্পর্ক তাহলে আরোহের যে বস্তুগত ভিত্তি হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ নিরীক্ষণ আমরা পেয়েছি প্রাকৃতিক পরিবেশে কোনো কিছু পর্যবেক্ষণ করা হয় আর পরীক্ষণে হলো কৃত্রিম কোনো ঘটনার সৃষ্টি করে তাকে পর্যবেক্ষণ করা হয় এবং এই দুটি দুটি জিনিসই নিরীক্ষণ এবং পরীক্ষণ উভয়ই আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি নিরীক্ষণ এবং পরীক্ষণের মধ্যে তাহলে কি সম্পর্ক আছে অনেকে বলেছেন যে নিরীক্ষণ তাদের মধ্যে যে মিল আমরা দেখি যে নিরীক্ষণ এবং পরীক্ষণ উভয়ই হলো এক ধরনের উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে আরো হনুমান বস্তুগত সত্য সংগ্রহ করে থাকে নিরীক্ষণ হলো প্রাকৃতিক ঘটনাকে সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণ করা অপরপক্ষে ঘটনাকে কৃত্রিমভাবে সৃষ্টি করে তার তাকে নিরীক্ষণ করার নামই হচ্ছে পরীক্ষণ। নিরীক্ষণ এবং পরীক্ষণের মধ্যে সম্পর্ক নির্ণয়ের বিষয়ে অনেক যুক্তিবিদ নিরীক্ষণকে একটি নিষ্ক্রিয় অবস্থা এবং পরীক্ষণকে সক্রিয় অবস্থা বলে বর্ণনা করেছেন কিন্তু আসলে যে এটাকে আসলে আমরা পরবর্তীতে বলছি আসলে নিষ্ক্রিয় অবস্থা বলতে এখানে যে মানে এখানে বলা হচ্ছে নিরীক্ষক অনেকক্ষণে অনেক অনেক সময় নিষ্ক্রিয় থাকেন এর অর্থ যে এখানে আসলে প্রকৃতির উপরে সম্পূর্ণ রূপে তাকে বসে থাকতে হয় যেমন একটি আমরা ধুলকেতুর পর্যবেক্ষণ করব আকাশে ধুলকেতু আসলে কিনা কিন্তু ধুলকেতু আসা রাত পর্যন্ত একজন জ্যোতির্বিজ্ঞানীকে টেলিস্কোপ চোখে নিয়ে তাকে বসে থাকতে হবে আবার যখন যে কেউ যদি জোয়ারভাটার পর্যবেক্ষণ করতে চায় সেই জোয়ার বা ভাটা না হওয়া পর্যন্ত তাকে প্রকৃতির উপরে নির্ভর করে বসে থাকতে হবে এখানে পর্যবেক্ষণের বেলায় এজন্য কিছুটা হলেও নিষ্ক্রিয় অবস্থায় থাকেন আর পরীক্ষণের বেলায় যেতে যখন পরীক্ষক ইচ্ছা করেন তখনই সেই পরীক্ষণ তিনি ঘটাতে পারেন এবং তাকে সক্রিয় হয়ে এটি ঘটাতে হয় তারপরে নিরীক্ষণ এবং পরীক্ষণের ক্ষেত্রে যারা যে সম্পর্ক মানে পার্থক্যগুলি নিরীক্ষণের ঘটনা যেভাবে থাকে নিষ্ক্রিয় অভিজ্ঞতা এবং পরীক্ষণ হলো সক্রিয় অভিজ্ঞতা নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে বলা হয়েছে যে নিরীক্ষণ হলো ঘটনার আবিষ্কার করা আর পরীক্ষণ ঘটনার সৃষ্টি করা অর্থাৎ এখানে নিরীক্ষণ হলো নিরীক্ষণের ক্ষেত্রে আমরা ঘটনাগুলিকে আবিষ্কার করি এবং পরীক্ষণের ঘটনাগুলিকে আমরা নিজেদের মতন তৈরি করে নেই কোন বস্তু বা ঘটনাকে নিরীক্ষণ করতে যে আমরা প্রকৃতি করুণার উপর নির্ভর করি আর পরীক্ষণের বেলায় কৃত্রিম প্রকৃতিকে প্রয়োজন মতন নিয়ন্ত্রণ করি তাই নিরীক্ষণ প্রাকৃতিক প্রক্রিয়া আর পরীক্ষণ হচ্ছে কৃত্রিম প্রক্রিয়া এই নিরীক্ষণ এবং পরীক্ষণের মধ্যে যে আসলে আমরা এতগুলি অনেকগুলি পার্থক্য বললাম আসলে তাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই পরীক্ষণ এক প্রকার নিরীক্ষণ আর নিরীক্ষণ যখন খুব সুসংগঠিত সুসংবদ্ধ হয় তখন এবং যখন তাতে বেশিরভাগ কৃত্রিমতার আশ্রয় নেওয়া হয় তখনই আমরা তাকে পরীক্ষণ বলি আসলে যে একটি নিরীক্ষণ যখন আমরা একজন জ্যোতির্বিজ্ঞানী যখন জ্যোতির্বিজ্ঞানী কিন্তু নিরীক্ষণ করেন কখন তিনি হলো আকাশে ধূমকেতুর আবির্ভাবকে নিরীক্ষণ করছেন কিন্তু সেটি যদি আসলে খুব সুসংগত এবং সুসংবদ্ধ হয় তিনি কিছু টেলিস্কোপের আশ্রয় নেন এবং কিছু উন্নত টেলিস্কোপের আশ্রয় নেন এগুলি সবই আসলে এটা আসলে তখন এটি নিরীক্ষণ না এটি আসলে পরীক্ষণই হয়ে যায় ঘটনাবলির মধ্যে কার্যক্রম সম্পর্ক নির্ণয় করার মানুষে আমরা আমরা সুবিধা মতো কোন সময় নিরীক্ষণের আশ্রয় নেই আবার কোন সময় পরীক্ষণের আশ্রয় নেই সুতরাং উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং এরা একে অপরের উপরে নির্ভরশীল নিরীক্ষণ এবং পরীক্ষণ উভয় ক্ষেত্রে আমরা আসলে প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করি উভয় ক্ষেত্রে আমরা গ্রহণ উভয় ক্ষেত্রে আমরা কম ও বেশি সক্রিয় থাকি তবে নিরীক্ষণের তুলনায় পরীক্ষণে আমাদেরকে বেশি সক্রিয় থাকতে হয় নিরীক্ষণে অধিক মাত্রায় প্রকৃতির উপর নির্ভর করতে হয় আর পরীক্ষণে অধিক মাত্রায় পরিবেশের আশ্রয় নিতে হয় অর্থাৎ একজনকে হলো বেশি মানে প্রকৃতির উপর নির্ভর করতে হয় আরেকজনকে কৃত্রিম পরিবেশের আশ্রয় নিতে হয় তাই বলা যায় নিরীক্ষণ এবং পরীক্ষণের পার্থক্য শুধু পরিমাণগত প্রকারগত নয় সরি নিরীক্ষণ এবং পরীক্ষণ আরোহের বস্তুগত ভিত্তি সরি নিরীক্ষণ এবং আরোহের কেন আরোহের তারা বস্তুগত ভিত্তি আরোহ অনুমানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বস্তুগত সত্যতায় অর্জন করা এরূপ অনুমানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা সার্বিক সিদ্ধান্ত অনুমান করি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করতে যে আমরা অনেক কোনো সময় নিরীক্ষণের আশ্রয় নেই আবার কোনো সময় আমরা পরীক্ষণের আশ্রয় নেই নিরীক্ষণ ও পরীক্ষণ আরো অনুমানে উপাদানে এবং মাল মশলা করে নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে আমরা আরো অনুমানের আশ্রয় বাক্য সংগ্রহ করি এসব আশ্রয় বাক্য বাস্তব ঘটনা বলি পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত এগুলো বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে আরো অনুমানের বস্তুগত সত্যতা নির্ভর করে পরীক্ষণ ও নিরীক্ষণের উপর তাই নিরীক্ষণ ও পরীক্ষণকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয় তবে আরো এই বস্তুগত আরোহনুমানের বাক্যটি সত্য কিনা তার সিদ্ধান্তটি সত্য কিনা সেখানে তার নিরীক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে আমরা বলতে পারি এজন্যই আরোহ অনুমানের নিরীক্ষণ এবং পরীক্ষণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে অনেক উম নিরীক্ষণ এবং পরীক্ষণ আসলে এটা আমাদের আমরা সাধারণ যুক্তিবিদ্যা আমাদের যাদের ইন্টারমিডিয়েট লজিক আছে তারা আমরা এটা পড়েছি আহ এটা জানি সাধারণ যুক্তিবিদ্যার আমরা মোটামুটি যে ক্লাসগুলি আমরা করেছি আমরা দেখেছি আমাদের এই ক্লাসগুলি হয়ে গেছে কিন্তু আমরা আমরা তোমরা আসলে লেখাপড়া এখন একটু মনে হয় সবাই সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের বলছি তোমাদের কোর্স মোটামুটি শেষ হয়েছে তোমরা হয়তো বাসায় এখন এই জিনিসগুলি তোমরা পড়তে থাকো ভালো করে এটা হয়তো না চর্চা করলে তোমরা ভুলে যাবে এবং আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পদ্ধতি পরীক্ষানত পদ্ধতিতে চলে যাব তোমরা আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করলাম তোমরা আমি তোমাদেরকে আমরা যেটা বলছি যে সর আমাদের করোনা যে দ্বিতীয় মাত্রার যে বৃদ্ধিটি সেটি চলছে আমরা এখন অনলাইন ক্লাস করছি এটার কারণ হচ্ছে আমরা এখন মোটামুটি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলছি এজন্যই আমাদের আমাদের স্বাস্থ্যবিধির উপরে নজর দেওয়ার জন্য আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদেরকে এখন ক্লাস আমাদের যে আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ আছে কিন্তু আমাদের অনলাইন শিক্ষা চলছে আমাদের এই অনলাইন শিক্ষা আমার তোমাদের সবই তোমাদের ভালোর জন্য কিন্তু আমরা তোমাদেরকে এটা বলি যে করোনা কালীন সময়ে তোমরা বারে বারে হাত ধুবে যখনই যাবে মাস্ক পরে বাইরে যাবে পরিবারের সবাইকে বলবে এবং যে সামাজিক দূরত্ব সেটি বজায় রাখবে এবং সম্ভব হলে ঘরের বাইরে যাবে না প্রয়োজন ছাড়া বাইরে যাবে না পরিবারের সবাইকে নিজের স্বাস্থ্যবিধি মেনে চলো পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করো আজকের মতো আমরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকো